হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম পড়ন্ত বিকেলে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। সূর্য মামা দেখুন কিভাবে প্রায় নিভে যাবে এরকম একটা ব্যাপার, বা ডুবে যাবে এরকম একটা ব্যাপার। যদিও আমরা জানি সূর্য ডুবে না, সূর্য পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে, তবুও আমরা যেটা জানি সূর্য অস্ত তো যায়। আর খুব সুন্দর একটা জায়গা এটা, যদিও দার্জিলিং কিংবা টাইগার হিল নয়, তারপরেও আমাদের এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে। আর এরকম একটা ভ্যালি, আর এখানে এমন একটা ডিজাইন হয়েছে, ভৌগোলিক ভূগোলের ভাষায় কী বলে সেটা জানি না, হয়তো হবে সার্ক একটা বা অশ্বরেখা বা কিছু একটা হবে। খুব দারুণ একটা দৃশ্য, সুন্দর, উপভোগ্য, মনোরঞ্জন করার মতো। আর এখানে ছোট ছোট মাছের পোনাও দেখতে পাওয়া যাচ্ছে, জানি না কী মাছ। আমি জলের মধ্যে নেমে একটা এখানকার ক্লোজ শট নেওয়ার চেষ্টা করছি। জলটা এতটাই স্বচ্ছ, এতটাই পরিষ্কার যে মানে জলের তলদেশে যা কিছু আছে, শ্যাওলা, টেকি, ফার্ন সব কিছু দেখা যাচ্ছে। এবং বর্তমান যুগের ক্যামেরা এবং টেকনোলজি আমাদেরকে এতটাই মানে উন্নত করেছে যে কিছু আড়াল করা খুব মুশকিল আছে। কি সুন্দর ভিউ একটা, শুধু বলতে হয় যে মানে কি বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না, এরকম একটা ব্যাপার। সত্যি এরকম দৃশ্য দেখলে এই বাংলার মাটিতে আর অন্য কিছু দেখার আকাঙ্ক্ষা বা কিছু একটা এক্সপেকটেশনটা সেটা কোথাও যেন একটু স্তম্ভিত হয়ে যায়, হারিয়ে যায়। খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার যে কুঠিবাড়ি অঞ্চলে। এটা এই কুঠিবাড়ি অঞ্চলটা কোথায় বললে ভালো হবে, সেটা হচ্ছে বাংলাদেশের যে রাজশাহী শহর আছে তার ঠিক অপোজিটে, মানে পিছনে। এখানে বর্ষাকালে মানে জল আসে, ফারাক্কার গা বেয়ে এখান দিয়ে জল আসে, এবং যেহেতু এটা গ্রীষ্মকাল, জল এই নদী দিয়ে এই পদ্মা দিয়ে সেরকম প্রবাহিত হয় না, যার কারণে এটার একদম নদীর তলা। এই নদীর তলাতেই বর্ষাকালে বড় বড় নৌকা, লঞ্চ, স্টিমার এগুলো চলাফেরা করে। আর গ্রীষ্মকালে এর রূপ হচ্ছে দেখুন, একদম তলদেশে প্রচুর পরিমাণে ঘাস আছে। এই দূরে একজন একটা দেখাবো পাখি, এই যে এইসব দৃশ্যগুলো দেখার জন্যই তো আমাদের জন্ম, এইসব দৃশ্যগুলো দেখার জন্যই তো আমাদের বেঁচে থাকা। কি সুন্দর আজ, কি সুন্দর দৃশ্য, মানে এগুলো দেখলে আমরা অভিভূত হয়ে যাই, আপ্লুত হয়ে যাই, মোহিত হয়ে যাই। শহর বাজারের বিভিন্ন রকমের যানবাহনের যে আওয়াজ, সেটাতে আমাদের কানগুলো ঝালাফালা হয়ে যায়। সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই রকম একটা নিরিবিলি, স্বচ্ছ, সুন্দর বিকল দেখুন কীভাবে আঁকা বাঁকা পথ, কোথাও নয়েজ নেই, কোথাও পলিউশন নেই, কোথাও কোনো শব্দ দূষণ নেই, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে যে ভ্যালির উপরের অংশে ঝাউগাছ। আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি, এই যে আমাদের বাইক, আর পশ্চিমের আকাশে সূর্য প্রায় অস্ত যাবে হয়তো, কিন্তু আমাদের জন্য যেতে পারছে না, কারণ আমাদেরকে ছবি তোলার একটা সুযোগ এখানে দেওয়া হয়েছে, যাতে আমরা খুব তাড়াতাড়ি ছবিগুলো তুলে নিতে পারি, এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো নিয়ে নিতে পারি। আমাদের মতোই হতভাগা হয়তো, বা প্রকৃতি প্রেমিক, যারা এই অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য গ্রাম থেকে ছুটে এসেছে। ও না না, এরা এখানকারই,
এখানকারই আছে এটা, হয়তো এদের দৃষ্টিতে না না এরাও ডিনাই করতে পারবে না যে তাদের কাছে এটা ভালো লাগছে না, এরাও ওরাও খুব আনন্দ করছে আর জলের তলায় মাছ খুঁজছে সম্ভবত। এখান দিয়ে ছোট 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 মাছ পাস হচ্ছে, আরে বাবা আমি কোনো কথা বলছি না, হয়তো আমার কথার শব্দ শুনে মাছগুলো পালিয়ে যেতে পারে, সেই জন্য আমি খুব সাইলেন্টলি চলাফেরা করছি এবং এখানে জলের গভীরতা খুব বেশি নেই।